অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। ডিসেম্বর 2021 বছরের শেষ মাস, সেরা সেরা মাস হতে চলেছে এই রাশির। সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে বছরের শেষ মাসে এই ছয় রাশি। অপার ধন পেতে চলেছে, ধনবর্ষা হতে চলেছে এই ছয়টি রাশির। ডায়েরিতে নোট করে নিন, আপনি যদি এই ছয় রাশির মধ্যে মানুষ হন, আপনার ক্ষেত্রে নতুন খাতা খুলতে চলেছেন, অর্থাৎ আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই, যাদের ক্ষেত্রে হচ্ছে না না, তারা অবশ্যই নিজস্ব জন্মছক দেখান। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল, কিন্তু আপনার রাশিচক্রে যোগটা আছে কিনা সেটা দেখা দরকার। অর্থাৎ আপনার যদি সেই যোগ থাকে, বাধা আসছে, সেই বাধাকে অতিক্রম করার ক্ষমতা কৌশিক রায় রাখে। দেখুন, আপনি ধরুন এই যে এখন বর্তমানে শীত চলছে, এই শীতের সময় ঠান্ডা লাগছে, আপনাকে কী করতে হচ্ছে, একটা গরম পোশাক কিন্তু আপনার গায়ে কিন্তু উঠাতে হচ্ছে, অর্থাৎ রেমিডিওটাও তেমনি ঠিক গরম পোশাকের মতো। তো এই জায়গাটাতে কী হচ্ছে, আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জায়গা কিন্তু সৃষ্টি করতে চলেছে এই ছয় রাশির। অপার ধন পেতে চলেছে কেন, এই ছয় রাশি পেতে চলেছে কেন, আর ছটি রাশি পাচ্ছে না কেন, সম্পূর্ণ হচ্ছে একটা কথা আছে, গ্রহের চক্রে মানুষের ভাগ্য কিন্তু ঘুরে। আজকে আপনার খারাপ আছে, আপনি জেনে রাখুন আগামী দিন আপনার ভালো আসছে। আপনার ভালো চলছে, আপনি জেনে রাখুন আপনার কিন্তু খারাপ সময় আসবে। অর্থাৎ সময়টা একই রকম কিন্তু যায় না, অর্থাৎ জগৎ পরিবর্তনশীল। তো যাদের ক্ষেত্রে হচ্ছে না, আবারও বলছি, নিজস্ব জন্মছক দেখান। আপনারা যদি, যাদের ধনের অসুবিধা, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হচ্ছে না, আপনারা ধনলক্ষ্মী কবচ আপনার পরিধান করুন। যাদের ক্ষেত্রে ঋণ হয়ে যাচ্ছে, ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না, হনুমানজির কবচ আপনারা পরিধান করুন। এইরকম বিভিন্ন রকমের কবচ কিন্তু আছে, মাঙ্গলিক দোষেরও কবচ আছে, সমস্ত কবচ কিন্তু আছে, যেগুলো আপনার ভাগ্যকে পরিবর্তন করতে সক্ষম হবে। তো এবার শুরু করা যাক। দেখুন, বৃহস্পতির পজিশন খুব ভালো কুম্ভ রাশিতে, অর্থাৎ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে ভালো ফল দিবে, বেটার পজিশানে গেছে। রাহু কিন্তু বৃহস্পতির দৃষ্টি থেকে মুক্ত হয়েছে, এই যে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রাহুর উপর পড়ছিল কি না, রাহু কিন্তু এককভাবে কিন্তু অবস্থান করছে, কিন্তু শনি এবং রাহুর নবপঞ্চম যোগও কিন্তু থাকছে। রাহু একক, শনি মার্গী মকর রাশিতে, শুক্রের প্লেসমেন্টও কিন্তু ভালো মকর রাশিতে, এবং এর পাশাপাশি আপনার ক্ষেত্রে কেতুর প্লেসমেন্টও কিন্তু তুঙ্গ গৃহে কিন্তু অবস্থান করছে। মোটামুটি এই গ্রহগুলো বছরের শেষ মাসে ধনবর্ষা করতে চলেছে এই, অর্থাৎ এই ছয় রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সৌভাগ্য কিন্তু আসতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। ডায়েরিতে নোট করে নিন, আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে আর্থিক স্থিতির জায়গা মজবুত হবে, ভাগ্যের সাপোর্ট কর্মযোগ কুম্ভ রাশি, বিদেশ থেকে লাভ, আকস্মিক ধন প্রাপ্তি, ক্যারিয়ারের ক্ষেত্রে উন্নতি, শুভ বিবাহ, প্রেমের ক্ষেত্রে সফলতা। দুই নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি বিশেষভাবে শুভ ফল পেতে চলেছে, সে রাশির নাম মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের
কর্মযোগ, দৈনিক রোজগার বৃদ্ধি, ব্যবসা ক্ষেত্রে সফলতা এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্টের জায়গা কিন্তু দেখা যাচ্ছে। সেরার সেরা রাশি হতে চলেছে কুম্ভের পরে হচ্ছে মীন। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ভাগ্যোদয় হতে চলেছে, অর্থাৎ ফুললি আপনার ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। ব্যবসা ক্ষেত্রে সফলতা, বিদেশ থেকে লাভ, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছে, এই জায়গা থেকে আপনারা কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু পাবেন, বা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে লাভ। চার নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশি নাম হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আর্থিক স্থিতি মজবুত, কাজের সুযোগ আপনাদের আসবে, নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রে উন্নতি, বিদেশ থেকে লাভ, আকস্মিক ধনপ্রাপ্তি, লটারির শেয়ার ফাটকা থেকে এ বছরের শেষে কিন্তু আপনারা অর্থ কিন্তু পেতে চলেছেন, সম্পত্তিগত দিক থেকে লাভ পাবেন এবং কিছু ক্ষেত্রে প্রপার্টি যোগ আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। আপনি মকর রাশি মানুষ, আপনার ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট। পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো, একটা হচ্ছে কুম্ভ, মীন, মকর, মিথুন, চারটি রাশি। পাঁচ নম্বর যে রাশির কথা, যে রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ধনপতি পঞ্চমভাবে আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের হবে এবং আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি হবে, আপনার শুভ বিবাহের যোগ কিন্তু দেখা যাচ্ছে সম্ভাবনা এবং কর্মযোগ আপনাদের সৃষ্টি করতে চলেছে, কর্ম পরিবর্তন, কর্মপ্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনি যদি আপনি যদি সিংহ রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ আপনার সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু ধনবর্ষা হতে চলেছে বছরের শেষ মাস। আপনাদের মনের ইচ্ছা পূরণ হবে, অর্থাৎ আপনাদের যে মনের ডিজায়ারগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের ফুলফিলমেন্ট হতে চলেছে। সবথেকে শেষ যে রাশি, অন্তিম যে রাশি, সেই রাশি নাম হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আর্থিক স্থিতি মজবুত, আপনাদের বিদেশ থেকে লাভ, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যারা যুক্ত আছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন, গোল্ডের সঙ্গে, জেমস অ্যান্ড জুয়েলারির সঙ্গে যারা যুক্ত আছেন ব্যবসা ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আপনাদের হতে চলেছে এবং পিতার সহযোগিতা আপনারা পেতে চলেছেন। সেরার সেরা মাস হতে চলেছে আপনার কন্যা রাশির। ডুবে গেছে, আটকে গেছে লাখ লাখ কোটি কোটি টাকাও আপনারা কিন্তু রিকভারির একটা সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে এ মাসে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এ বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট বক্সে করুন। নমস্কার, ধন্যবাদ।